আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 18 জুলাই 2023। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিসা। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে কমছে বিবাহ, বাড়ছে বিচ্ছেদ, মাসকাটের সর্বোচ্চ রেকর্ড। ওমানে আরবি নতুন সনের ছুটি ঘোষণা, বন্ধ থাকবে দূতাবাস। জাতীয় স্মার্ট কার্ড পাচ্ছেন আমিরাত প্রবাসীরা, আবেদনের নিয়ম জানালো দূতাবাস। সম্পর্কে নতুন সূচনা, সৌদি সফরে এরদোগান। হিজরি নববর্ষ উপলক্ষে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লম্বা ছুটি ঘোষণা। খাসাব যাচ্ছে দূতাবাসের টিম, প্রবাসীদের সেবা নিতে আহ্বান। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এখন থেকে সকালের নাস্তা মিলছে মারহাবা রেস্টুরেন্টে। ওমানে আমরাই দিচ্ছি চিনিগুড়া পোলাওর চালের তৈরি পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি। আরও থাকছে বিয়েবাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে ডিভোর্স কেসের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। দেশটির জাতীয় তথ্য ও পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য মতে 2022 সালে রাজধানী মাসকাটে রেকর্ড সংখ্যক ডিভোর্সের ঘটনা ঘটেছে। তারা বলেছে শুধুমাত্র মাসকাটেই গত বছর 970টি ডিভোর্স নথিভুক্ত হয়েছে, আর অন্যান্য প্রদেশ মিলিয়ে পুরো ওমানে হয়েছে 4160টি ডিভোর্স, যার মধ্যে 3682টি ওমানি দম্পতির আর বাকি 208টি হয়েছে ওমানি প্রবাসী দম্পতির মধ্যে। ডিভোর্সের ঘটনায় মাসকাটের পরে অবস্থান ধোফারে। প্রদেশটিতে 2022 সালে ডিভোর্সের সংখ্যা 977, তৃতীয় স্থানে থাকা উত্তর আল বাতিনাতেও এই সময় 600-এর বেশি ডিভোর্সের ঘটনা ঘটেছে। তবে ডিভোর্সের ঘটনা সবথেকে কম ঘটে মুসান্দাম প্রদেশে। সূত্র বলছে 2022 সালে ওমানে 15400টি বিয়ে হয়েছে, যার বেশিরভাগই মাসকাটে। বিয়ের এই সংখ্যা আগের বছরের চেয়ে প্রায় 50% কম, অর্থাৎ বিয়ের হার কমেছে, তবে বেড়েছে ডিভোর্সের হার। দেশটির একজন ম্যারেজ কাউন্সিলর বলেন ডিভোর্সের এই প্রবণতা বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। ওমানে এখন সামাজিকতার পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, আধুনিক জীবনযাপনের নেতিবাচক প্রভাব লক্ষণীয়, এগুলোই ডিভোর্সের সংখ্যা বৃদ্ধির কারণ। ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের পরিবার বিষয়ক বিভাগের পরিচালক ডক্টর জালাল বিন ইউসুফ বলেন যুবক, অল্প শিক্ষিত এবং নিম্ন আয়ের মানুষের মধ্যে ডিভোর্সের প্রবণতা খুব বেশি। তিনি বলেন যুবকরা বিয়ের ব্যাপারটি আজকাল খুব হালকা করে নিচ্ছে, ছোট বিষয়ে মনোমালিন্য হলে তারা আলাদা হয়ে যেতে চায়। নারীরাও সমান অধিকারের দাবি উঠিয়ে আলাদা হচ্ছেন প্রায়শই। ওমানে পরিবার ভাঙনের এই প্রবণতা সম্মিলিতভাবে আটকানোর চেষ্টা করা উচিত বলেও তিনি মনে করেন। লুলু এক্সচেঞ্জের নতুন শাখা আল খুদ 6-এ আপনাদের স্বাগতম। নিরাপদে, নিশ্চিন্তে, ভালো রেটে দেশে টাকা পাঠাতে আজই চলে আসুন লুলু এক্সচেঞ্জ, আস্থার অপর নাম। হিজরি নববর্ষ 1445 উপলক্ষে ওমানের বাংলাদেশ দূতাবাস ছুটি ঘোষণা করেছে। 16 জুলাই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় আগামী বৃহস্পতিবার অর্থাৎ 20 জুলাই দূতাবাসের সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী 23 জুলাই রবিবার দূতাবাসের দৈনন্দিন কার্যক্রম পুনরায় চালু হবে। এদিকে ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলছে আরবি নববর্ষের আমেজ। ধর্মীয় বিধিবিধান চন্দ্র তারিখের সঙ্গে সম্পর্কিত। ইসলামী আচার অনুষ্ঠান, আনন্দ উৎসব সহ সব ক্ষেত্রে মুসলিম উম্মা চন্দ্র তারিখের উপর নির্ভরশীল। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার তাজিব তমদ্দুনও ঐতিহ্যগতভাবে সম্পৃক্ত। মুসলিম উম্মার কৃষ্টি কালচারে ও মুসলিম জীবনে হিজরি সনের গুরুত্ব অপরিসীম। হিজরি সনের প্রথম মাস হচ্ছে মহরম, আর এই মহরম মাসের 10 তারিখেই পবিত্র আশুরার দিন। কারবালা প্রান্তরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেনের শাহাদাত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত আমাদের দেশে আশুরা পরিচিত। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা আরও কিছু তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে। আশুরার রোজা রাখার বিষয়ে বিশেষ ফজিলতের কথা বলা হয়েছে হাদিসে। আশুরার দিনে ফেরাউনের হাত থেকে নবী মুসা ও তার অনুসারীদের মুক্তি পাওয়া ছাড়া আর কোনো ঘটনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আরবি নতুন বছর উপলক্ষে 20 জুলাই ওমানের সরকারি
সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সাথে নতুন বছর উপলক্ষে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি সহ বিশ্বের মুসলিম নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন ওমানের মহামান্য সুলতান হাইতাম বিন তারেক। ঢাকায় মাত্র 5,500 টাকায় হেলিকপ্টার রাইড সহ সারা দেশে যাত্রী সেবা দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র। 1 জুলাই থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে। একজন বাংলাদেশী প্রবাসী কিভাবে পাবেন জাতীয় পরিচয়পত্র সে তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নতুন জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আবেদনকারীকে ইংরেজিতে নিজের নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, বাংলাদেশী পাসপোর্ট, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদন জমার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক তথ্য দেওয়ার দিনক্ষণ জানতে পারবেন আবেদনকারী। বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার জন্য আবেদনের কপি নিয়ে দূতাবাস বা কনস্যুলেটে গিয়ে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিস স্ক্যান করাতে হবে। আবেদনের সঙ্গে প্রবাসীকে প্রসেসিং ফি বাবদ 50 দিরহাম দিতে হবে। এছাড়া হোম ডেলিভারি গ্রহণের ক্ষেত্রে আরও 15 দিরহাম ফি যোগ হবে। আবেদন করার এক মাসের মধ্যে প্রবাসীরা স্মার্ট জাতীয় পরিচয়পত্র হাতে পাবে বলে জানান কনস্যুলেটে কর্মরত কর্মকর্তারা। দূতাবাস ও কনস্যুলেটে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত স্মার্ট কার্ড সংক্রান্ত সেবা গ্রহণ করাচ্ছেন প্রবাসীরা। দিন দিন বাড়ছে আবেদনের সংখ্যা। বিদেশ থেকে স্মার্ট কার্ডের সেবা পেয়ে সন্তুষ্ট প্রবাসীরা। সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী, রোলার, বোম লোডার, হাইয়াব ও 50 টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সৌদি আরব দিয়ে উপসাগরীয় দেশগুলো সফর শুরু করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কে অর্থনৈতিক জোরদার করার জন্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে তার এই সফর। 17 জুলাই জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে গ্রহণ করেন ক্রাউন প্রিন্স সালমান। সৌদি সফর শেষে কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বর্তমান সময়ের ক্ষমতাধর এই মুসলিম শাসক। নতুনভাবে সরকার গঠনের পর এই প্রথম সৌদি পা রাখেন এরদোগান। এই সফরে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং দেশটির ডি ফ্যাক্টো বা প্রকৃত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করবেন। পরে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাত ও কাতার উদ্দেশ্যে যাত্রা করবেন তুর্কি এই প্রেসিডেন্ট। ইস্তাম্বুল ত্যাগের সময় এরদোগান বলেন, এই সফরের প্রধান এজেন্ডা হবে এইসব দেশ থেকে যৌথ বিনিয়োগ এবং বাণিজ্যিক কার্যক্রম। তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোর সাথে দ্বিপাক্ষীয় বাণিজ্য গত 20 বছরে $1.6 বিলিয়ন থেকে $22 বিলিয়নে উন্নীত হয়েছে। ব্যবসায়িক ফোরাম আয়োজনের পাশাপাশি এই পরিসংখ্যানকে আরও অনেক বেশি এগিয়ে নিতে উপায় খোঁজা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এটি সৌদি আরবে এরদোগানের দ্বিতীয় সফর। 2018 সালে ইস্তাম্বুলে সৌদি আরবে কনস্যুলেটে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল, তবে পরে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়। 2022 সালে এরদোগান সৌদি আরব সফর করেন। গত বছরের জুনে প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুরস্ক সফর করেন। চাল ডাল থেকে শুরু করে বাংলাদেশি শাকসবজি ও মিঠা পানির মাছ সবই মিলছে আল বারাকা হাইপার মার্কেটে। এছাড়াও শাড়ি, পাঞ্জাবি, বিয়ের শেরওয়ানি সহ দেশি বিদেশি নানা ব্র্যান্ডের পোশাক, জুতা, ইলেকট্রনিক্স, হাউসহোল্ড এবং আপনার নিত্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রও মিলছে এখানে। সাশ্রয়ী মূল্যে ভালো পণ্য কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আল বারাকা হাইপার মার্কেট, বিদেশের মাটিতে স্বদেশি পণ্যের সমাহার। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে হিজরি নববর্ষ উপলক্ষে মহরমের মাসের প্রথম দিনটি ছুটির দিন হিসেবে পালিত হয়। চাঁদ দেখার উপর নির্ভরশীল এই ছুটিটি এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় মধ্যপ্রাচ্যের এসব দেশে 3 থেকে 4 দিন ছুটি পাওয়া যাচ্ছে। কুয়েতের মন্ত্রিপরিষদ জানিয়েছে, কুয়েতের সরকারি প্রতিষ্ঠানগুলো 19 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত টানা 4 দিনের ছুটি পাচ্ছে। তাদের হিসেবে 19 জুলাই হিজরি নববর্ষ, 20 জুলাই বিরতির দিন এবং 21 ও 22 জুলাই সাপ্তাহিক ছুটি। এ সময় সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত সরকার 21 জুলাইকে হিজরি নববর্ষের ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে। সেই সূত্রে দেশটিতে 22 জুলাই ও 23 জুলাই একাধারে 3 দিন ছুটি থাকবে। এ সময় দেশটির সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে বলে জানিয়েছে আমিরাতের সরকারি মানব সম্পদ কর্তৃপক্ষ।
প্রবাসীদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে খাসাব যাচ্ছে ওমানের বাংলাদেশ দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম। আগামী 20 থেকে 22 জুলাই এই তিন দিন এই অঞ্চলে এমআরপি রিইস্যু ও নতুন এমআরপি ই পাসপোর্ট ও কনস্যুলার সেবা দিবে দূতাবাসের ভ্রাম্যমান এই টিম। 13 জুলাই দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিন দিন খাসাব হোটেলে ভ্রাম্যমান টিম অবস্থান করবে। 20 ও 21 তারিখ স্থানীয় সময় সকাল 9টা হতে বিকেল 5টা এবং 22 তারিখ সকাল 9টা হতে দুপুর 12টা পর্যন্ত সেবা দেওয়া হবে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে প্রবাসীদের সাথে করে পাসপোর্ট এবং রেসিডেন্স আইডি নিয়ে সেবা গ্রহীতাকে সশরীরে উপস্থিত থাকতে হবে। একই সাথে ওমানে জন্ম নেওয়া বাংলাদেশি শিশু জন্ম সনদ প্রাপ্তির জন্য সাথে করে ওমানের জন্ম সনদ কিংবা চিকিৎসা সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি বা পাসপোর্ট নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নবজাতকের ক্ষেত্রে পিতামাতার কাবির নামও নিয়ে যাওয়া যাবে। জন্ম সনদের ফি ধরা হয়েছে 2 রিয়াল। পূর্বে আবেদনকৃত পাসপোর্টের মধ্যে তৈরি হওয়া পাসপোর্টও এ সময়ে বিতরণ করা হবে। এমআরপি পাসপোর্ট নবায়নে সাধারণ প্রবাসী এবং ছাত্রছাত্রীদের জন্য 12 রিয়াল 700 পয়সা এবং পেশাজীবীদের পাসপোর্ট নবায়নে 42 রিয়াল 400 পয়সা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ই পাসপোর্ট আবেদনের জন্য প্রবাসীদের প্রথমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরপর উক্ত আবেদন ফর্ম, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ডের কপি সাথে নিয়ে যেতে হবে। পাশাপাশি পূর্বের এমআরপি পাসপোর্ট এবং ওমানের রেসিডেন্স কার্ড সাথে নিয়ে যেতে হবে। সবশেষ সরকার নির্ধারিত ফি জমা দিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে পারবেন প্রবাসীরা। এ সকল সেবা নিতে খাসাব ও তার আশপাশে অবস্থানরত প্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।